বাংলা মানবতা সমাধান ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া আলা নাবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين اما بعد পিএসটিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম জোবানের হেফাজত এর গুরুত্ব প্রসঙ্গে কোরআনে করিম এবং রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের হাদিফের আলোকে আমরা একজন মমিনের জন্য তার জোবান তথা আল্লাহ সুহানতালার দেওয়া বাকশক্তি এটিকে নিয়ন্ত্রণ করা এটির ব্যবহারে সাবধান হওয়া এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছিলাম আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ জোবানের ব্যবহার করে বা মানুষের এই বাকশক্তি দ্বারায় মানুষ আল্লাহ আল্লাহতালার কি কী নাফরমানি করে থাকে সে সমস্ত বিষয়গুলোর আলোচনা করা হবে যেন আমরা সেগুলো থেকে আমাদের জোবানকে হেফাজত করতে পারি একজন মানুষ আল্লাহ সুবাহান তালার দেওয়া বাকশক্তি আল্লাহ সুবাহান তালার দেওয়া এই কথা বলার ক্ষমতাকে অপব্যবহার করে এ জবান বা মুখকে ব্যবহার করে সবচেয়ে বড় যে অপরাধটি মানুষ করে থাকে সেটি হলো আল্লাহ তালার সঙ্গে শির করা হাফেজ ইবনে রাজব রহেমাহুল্লাহ তিনি বলেন আল্লাহর সঙ্গে শিরক এটি জবান দ্বারা কৃত অন্যায় আমলসমূহ মন্দ কর্মসমূহের মধ্য থেকে সবচাইতে বড় কারণ রসুল্লাহ ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে দুনিয়াতে এসেছিলেন যে জাতির মাঝে এসেছিলেন তাদের মধ্যে সবচেয়ে বড় অপরাধ ছিল এই শির আর এই শিরকে প্রকাশ করার অন্যতম এবং প্রধান মাধ্যম হল জবান তথা মুখ আল্লাহ সুহায় তাল্লা শির প্রসঙ্গে কোরআনে করিমে অনেক অনেক সতর্ক বাণী বর্ণনা করেছেন কোরআনে করিমে আল্লাহ তালা সির্ক প্রসঙ্গে অনেক শক্ত থেকে শক্ত অনেক ভয়াবহ শাস্তি এবং সাজার কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ইন্ন শিরক আল্লাহ জুলমুন আজইম নিশ্চয় শির্ক সবচেয়েতে বড় অপরাধ মহা অন্যায় আল্লাহ তালা অন্য জায়গায় বলেন যে ব্যক্তি আল্লাহ সুহাতের সঙ্গে শির করবে অমায় ইউসুক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহতালার সঙ্গে শির করবে আল্লাহ তালা তার আমল সমূহকে বরবাদ করে দিবেন অন্য আয়তা আল্লাহ সুহা বলেন ইন্দিরা কবি ফির মা যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শির করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না আর এছাড়া যাকে ইচ্ছা আল্লাহ তালা চাইবেন ক্ষমা করে দিবেন আল্লাহ সুহায়তালা যারা শির করবেন তাদের সম্পর্কে করণা করিমে বলেছেন ফখত হরমাল্লাহ আলীহিন জান্না যে শির করল আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন শুধু দর্শক এই মুখ তথা আমাদের বাকশক্তিকে ব্যবহার করে আমরা আল্লাহ তালার শির সবচাইতে বেশি করে থাকি অতএব বাসুন আল্লাহর দেওয়া জবান আল্লাহ দেওয়া বাকশক্তি দিয়ে আল্লাহর একত্ববাদের কথাই বলি আল্লাহ তালা করিমে বলেন কৌল ও সেদিদা তোমরা সরল এবং সঠিক কথাটা বলো ওয়াহিদের কথা বলো শির্কের কথা বলো না অতে বাসন আল্লাহ তালার দেওয়া এই বাক ব্যবহার করে আল্লাহর জমিনের সবচেয়ে বড়ো অন্যায়টি আমরা করা থেকে বিরত থাকি আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে অনেক কথা আমরা বলে থাকি যে কথাগুলো মূলত শির্কের আওতায় পড়ে যায় শির্কের গণ্ডির মধ্যে চলে আস এরকম কথাগুলো আমাদের কি কি সে বিষয়ে বিস্তারিত শির প্রসঙ্গে আলোচনা আমরা অন্য কোনো সময় ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে করব মৌলিকভাবে শুধু এক দুটি বিষয় বলে রাখি আল্লাহ আল্লাহতালার সঙ্গে শির করি আমরা আল্লাহর দেওয়া জোবানের মাধ্যমে তার একটি নজির হলো যে আমরা এই জবানকে ব্যবহার করে আল্লাহ ছাড়া অন্য কোনো মৃত মানুষ কোনো মাজার অথবা কোনো কবর ইত্যাদিতে গিয়ে আমরা প্রার্থনা করি সেখানে কিছু চাই সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্যের উন্নতি অথবা আমার জীবনের যে কোনো ক্ষেত্রের সাফল্য এটি নিঃসন্দেহে বড় ধরনের শির্ক যা মানুষকে ইমানের গুন্ডি থেকে বের করে দেয় আল্লাহর দেওয়া এই জবানকে ব্যবহার করে এই শির্ক এ লিপ্ত হওয়া একজন মানুষের জন্য মহা অন্যায় এবং একইভাবে এই জবানকে ব্যবহার করে আমরা আল্লাহ আল্লাহতালার সঙ্গে আরও অনেক অনেক উপায়ে শির করে থাকি আসুন আল্লাহ তালার দেওয়া জবানকে আল্লাহ তালার আনুগত্যে ব্যবহার করি আল্লাহতালার নাফরমানিত তা অবাধ্যতায় এটিকে ব্যবহার করা থেকে বিরত থাকি সময়ত দর্শক জবানের বা আমাদের বাকশক্তিকে ব্যবহার করে দ্বিতীয় যে অন্যায় এবং হারাম কাজটি আমরা করে থাকি যেটি থেকে আমাদের জবানকে হেফাজত করা উচিত সেটি হলো আলকৌল আল্লাহ আইল আল্লাহ প্রসঙ্গে আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যে বিষয়ে আমি নিশ্চিত দলিল এবং প্রমাণের মাধ্যমে জানতে পারিনি ধারণার উপরে নির্ভর করে আমি আল্লাহ সুবাহতালা প্রসঙ্গে যদি কোনো মন্তব্য করি আল্লাহ তালা প্রসঙ্গে যদি কিছু বলি আল্লাহর ব্যাপারে যদি আমি কোনো কথা উক্তি আমি করি তাহলে সেটি হবে আল্লাহর দেওয়া জবানকে ব্যবহার করে আল্লাহর অবাধ্যতা তথা নাফরমানির নিকৃষ্ট একটি নজির সম্মানিত দর্শক ঠিক একইভাবে আমরা যদি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম সম্পর্কেও কোনো কথা আমাদের এই মুখকে ব্যবহার করে বলি তার প্রসঙ্গে তার সম্পর্কে এমন কোনো কথা যদি বলি যেটি তিনি বলেননি অথবা যেটি তার সানে মানানসই নয় তাহলে সেটিও এই জবানের দ্বারা কৃত অন্যায়সমূহের অন্তর্ভুক্ত সম্মানিত দর্শক আল্লাহ হতা আলা কোরআনে করিমের ভিতরে বলেন অমন আল্লিমান তার চাইতে বড় অত্যাচারী এবং জালেম তার চাইতে বড় অপরাধী আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করবে কোরআন কারিমের অন্য একাতে আল্লাহ সুহায় বলেন হা উলা ইন্যা কেদাবু আলা রব্বিহীম আলাহ আল্লাহন আলা জালমিন যারা আল্লাহর সম্পর্কে মিথ্যাচার করেছিল আল্লাহ প্রসঙ্গে না জেনে মন্তব্য করেছিল আল্লাহ প্রসঙ্গে অন্যায় কোনো উক্তি করেছিল তাদের ব্যাপারে আল্লাহ সুতালাকে আমাদের ময়দানে সাক্ষীদের সম্মুখে তাদেরকে উপস্থিত করবেন এবং বলা হবে হাউল ইদিন কাদাবু আলা রব্বিহীম এরা হল সে সকল চিহ্নিত অপরাধী যারা তাদের পার্থিব জীবনে তাদের রবের উপর মিথ্যা আরোপ করেছিল মিথ্যাচার করেছিল তাদের রব সম্পর্কে তাদের প্রতিপালক সম্পর্কে এমন কোনো মন্তব্য বা উক্তি করেছিল যেটি তার সঙ্গে করা সমীচীন নয় এরপরে তাদের প্রসঙ্গে বলা হবে আল্লাহ আল্লাহনাত হে আল্লাহলমিন এই সমস্ত পাপিষ্ঠ জালিমদের উপরে আল্লাহ তালা তালনদ এবং গজব বর্ষিত হবে সম্মানিত দর্শক পুরাণে করিমের একাধিক আয়াতে আল্লাহর সম্পর্কে মিথ্যাচার করতে নিষেধ করা হয়েছিল আল্লাহর সম্পর্কে মিথ্যাচারের কয়েকটি নমুনা আমরা পেশ করতে পারি প্রাথমিকভাবে আল্লাহর সম্পর্কে মিথ্যাচারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি তার প্রথমটি হলো আল্লাহর জাত বা সত্তা সম্পর্কে এমন কোনো কথা বলা এমন কোনো মন্তব্য করা যেটি আসলে আল্লাহর জাত বা সত্তার সঙ্গে মানানসই হয় না যেমন আল্লাহ সুবাহান তালা প্রসঙ্গে মক্কার কাফেররা বলেছিল না আউজুবিল্লা যে ফেরেস্তা কন তালার কন্যা আল্লাহ তালা বলেন যে তিনি সমাদ তিনি স্বয়ং সমৃদ্ধ তিনি ইলাম আলি দলাম ইউলাদ কাউকে জন্ম দেন না এবং তাকেও কেউ জন্ম দেন না সমাজ দর্শক অথচ তার সম্পর্কে কন্যা সন্তান সাব্যস্ত করে আল্লাহ সুবাহতালার মর্যাদাকে তুচ্ছ করেছে মক্কার কাফেররা এটি হলো আল্লাহ সম্পর্কে মানানসই নয় এরকম কোনো মন্তব্য করা যে বিশেষণটি আল্লাহর সঙ্গে যায় না সে বিশেষণটি দেওয়া মূলত আল্লাহ তালা কেমন তার সম্পর্কে আমাদের ধারণা কি হবে তার সম্পর্কে আমাদের আকিদা এবং বিশ্বাস কী থাকবে এ সম্পর্কে জানার জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাকে ফলো করতে হবে যুগে মানুষ যখন নিজের ধারণা থেকে আল্লাহ সম্পর্কে মন্তব্য করা শুরু করেছে তখনই তারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে খ্রিস্টানরা বলে থাকে যে ঈসা আলাস্লা সালামকে তার সন্তান হিসাবে গ্রহণ করেছেন নাউজবিল্লা এই মহা অন্যায় এবং এই মহা অপরাধ করেছে যারা তাদের প্রসঙ্গে আল্লাহ সুহতাল্লাহ বলেন আল্লাহ আলাহ আল আলজয়ালিমিন আল্লাহ সম্পর্কে না জেনে মন্তব্য করেছেন যারা তাদের উপর আল্লা আল্লাহনত এবং গজব বর্ষিত হবে সম্মানিত দর্শক আল্লাহর বিষয়ে আমরা যাই বলবো সেটি আমরা জেনে শুনে তারপরে মন্তব্য করব। আল্লাহ তালা কি করেন আল্লাহতালার গুণবৈশিষ্ট্য কী আল্লাহ তালার কার্যক্রম সমূহ কী তিনি কিভাবে তার কার্যক্রম সমূহ পরিচালিত করেন এ বিষয়ে আমাদেরকে করণ এবং হাদিসের অনুসরণ করতে হবে একজন ইমানদারের তাওদ তথা আল্লাহর ওপর একত্রবাদের বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে তিনি আল্লাহ আলার আল্লাহর তাওহিদে বিশ্বাস করবেন তার একটি অন্যতম পয়েন্ট হলো আল্লাহর আসমা এবং সেফাত আল্লাহর গুণাবলী ইত্যাদির ব্যাপারে তিনি বিস্তারিত কোরআন এবং সুন্নাভিত্তিক আরোপ করবেন যেটি কোরআন এবং সুন্না অনুমোদন করেছে সম্মানিত দর্শক আল্লাহর উপরে মিথ্যাচারের আরেকটি নিকৃষ্ট নমুনা হল তালা যা বলেননি সেটা বলে দেওয়া কথার কথা কেউ যদি এরকম বলেন যে কোরআনে কারিমি আল্লাহ এমনটি বলেছেন অথবা আল্লাহ তালা এমনটি বলেছেন বস্তুত আল্লাহ তালা সেটা বলেননি তাহলে এটি হলো উপরে মিথ্যাচারের স্বামী আল্লাহ তালা আমাদেরকে এটা থেকে হেফাজত করো শুধু দর্শক সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার ইনশাআল্লাহ আল্লাহ বিরতির পর আমরা এ বিষয়ে আলোচনা কন্টিনিউ করব আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন এ আশাবাদ ব্যক্ত রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ওবার আকাশের রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা অথবা ইসলামের সাথে সঙ্গতি অনুগতার জন্য তারা নিউজ দেশে বলছে সন্তান বাড়াও অপর মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের জ্ঞান যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিকে হয়েছে ড আবদুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ شیخ খান মাদান মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম

দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম মোরাহমতুল্লাহ এই বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম আল্লাহস ওহাদ প্রতি মিথ্যা আরোপ করা এটি হল জবান দ্বারা কৃত বাকশক্তি ব্যবহার করা অন্যতম অন্যায় সমূহের একটি আল্লাহ সুবাহনাতালা প্রসঙ্গে আল্লাহ তালার ব্যাপারে মিথ্যা আরোপ করার একটি নজির আমরা বিরতির আগে আলোচনা করেছি আল্লাহতালার উপরে মিথ্যা আরোপ করার আরেকটি নজির হল আমরা আল্লাহ আল্লাহতালা বলেননি এমন কোনো কথা আল্লাহর নামে যদি বলে থাকি তাহলে সেটা হবে আল্লাহ তালার ব্যাপারে মিথ্যা আরোপ করা আল্লাহ তালার উপরে মিথ্যাচার করা যেমন ধরুন কোরআন এবং সুন্নার কোনো জায়গায় আল্লাহ সুবহানতালা যে কথা বলেননি আমি সে কথাটি বললাম যে আল্লাহ বলেছেন ঠিক একইভাবে আল্লাহ সুবহান তালা যে কথাটি বলেছেন সেটিকে আমরা অস্বীকার করলাম যে না এটা আল্লাহ বলেননি সেটি নিজের কোনো স্বার্থের কারণে হোক অথবা নিজের অজ্ঞানতার কারণে হোক অথবা ধারণার বশবর্তী হয়ে কথা বলার প্রবণতা থেকে হোক যে কারণেই হোক না কেন আল্লাহতালার ব্যাপারে মিথ্যাচার করা অত্যন্ত জঘন্য অন্যায় সমূহের অন্তর্ভুক্ত সময়তে দর্শক একইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কেও তার ব্যাপারেও আমরা এই জোবানকে ব্যবহার করে মিথ্যাচার মিথ্যা আরোপ করে থাকি যেটি অত্যন্ত গর্হিত কাজ রসুল সাল্লাই সাল্লামের সঙ্গে যেই বিশেষণটি মানানসই নয় যে বিশেষণটি তার জন্য প্রযোজ্য নয় সেরকম কোনো বিশেষণ যদি আমরা রাসুলল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে সেটি হবে রাসুলোল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপারে মিথ্যাচার করা যেমন অনেকেই বলে থাকেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নূরের তৈরি তিনি নূর দিয়ে সৃষ্ট তালা তাকে নূর থেকে তৈরি করেছেন তার সৃষ্টির মূল উপাদান নূর এ বিষয়ে কোরআন এবং সুনার সুস্পষ্ট এবং গ্রহণযোগ্য দলিল যদি প্রমাণ যদি আপনার কাছে না থাকে আর আপনি বিভিন্ন ধারণা থেকে জাল ভিত্তিহীন হাদিস থেকে যদি আপনি উদ্ধৃত করে রাসুলাল্লাহ কেন সাল্লামকে তৈরি বলে আখ্যায়িত করেন তাহলে এটি হবে রসুলের উপরে মিথ্যাচার করা তার ব্যাপারে এমন মন্তব্য করা যেটি তার জন্য মানানসই নয় ঠিক একইভাবে আমরা অনেকেই বলে থাকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গায়েবের মালিক তিনি অদৃশ্যের সব কিছু সম্পর্কে জানেন এটিও আল্লাহ তালার উপর মিথ্যাচারের সামিল এটিও আল্লাহ রসুল সাল্লামের উপর মিথ্যাচারের সামিল কারণ তাকে আল্লাহ তালা করিমে নির্দেশ করেছেন কুল আলমুল গায়েব বলে দিন আমি গায়েব জানি না লাউকুন্ত আলমুল গায়েবসার তুমিন যদি আমি গায়েব জানতাম ভবিষ্যতে কি হবে এটি যদি আমি জানতাম অদৃশ্যে কি হচ্ছে সেটি যদি আমি জানতাম তাহলে আমি অনেক কল্যাণের অধিকারী হয়ে যেতাম ও সু কোনো যুদ্ধ বিগ্রহে কোনো কিছুতে আমার কোনো রক্ষতি হতো না শুধু দর্শক রাসুল্লাহ সাল্লাসাল্লাম সম্পর্কে মিথ্যাচারের নিকৃষ্টতম আরো অনেক নজির রয়েছে আমরা তার সম্পর্কে অনেক মন্তব্য করি যেগুলো মূলত আমরা আসলে জানি না বা যে সম্পর্কে আল্লাহ তালা মা কোনো দলিল এবং প্রমাণ আল্লাহ তালা নাজিল করেন সেরকম কোনো মন্তব্য আমরা রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে করলে এর জন্য আল্লাহ তালা কাছে আমাদেরকে জবাবদেহি করতে হবে আর এটি ইফতারা আল্লাহ রসুল বা রসুলের উপরে মিথ্যা আরোপ করার সামিল সময়ত দর্শক ঠিক একইভাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত্রেও মিথ্যাচার বলে বিবেচিত হবে যদি তিনি বলেননি এমন কোনো কথাকে তার কথা বলে আমরা চালিয়ে দিই এমন কোনো কথাকে যদি আমরা তার দিকে সম্বন্ধ করি যেটি আসলে তিনি বলেননি অথবা যে কাজটি তিনি করেননি এ প্রসঙ্গে রসুলাল্লাহ সাল্লাহসাল্লামের সাদ করেছেন মানকাদবা আলাইয়া মত আমেদান ফালিয়া বাউ আমা নার যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা কথা বলবে যে ব্যক্তি আমার ব্যাপারে আমি যা বলিনি এরকম কোনো কথা বা কাজ আমার দিকে সম্বন্ধ করে বলবে ফালিয়া বাউ আমা কাদা নার সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয় সমাগ দর্শক রসুল সাল্লাহ্লাম প্রসঙ্গেও কথা বলতে আমাদেরকে সাবধান হতে হবে আজকাল আমাদের সমাজে বেশিরভাগ মানুষ কোরআন এবং সুন্না আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লাম কী বলেছেন এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি এই বিষয়গুলোকে আমরা জানা প্রয়োজন মনে করি না বেশিরভাগ মুসলিম ভাইদেরকে ভাই বোনদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই বিষয়ে আল্লাহ কি বলেছেন তার রসুল সাল্লাহ সাল্লাম কী বলেছেন আমরা সুস্পষ্টভাবে কোর্ট করে আল্লাহ এবং তার রসুল সাল্লু সাল্লামের সেই ভাষ্য এবং বক্তব্য সমূহকে আমরা বলতে পারব এটি সমাজের একটি চিত্র এর বিপরীতে আরেকটি চিত্র রয়েছে যে অনেকে আছেন যারা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে মন্তব্য করেন কিন্তু মন্তব্য করতে গিয়ে কোনো প্রকার সাবধানতা অবলম্বন করেন না সতর্ক হন না বরং আল্লাহ এবং রসুল সল্লা সাল্লাম সম্পর্কে তিনি যাহা জানেন তার সঙ্গে আর অনেক কিছুকে যোগ করে তারপরে তার নামে বলে থাকে আমরা ইসলামের কোনো কথা যদি অন্যকে বলতে হয় তাহলে সেটুকুই বলবো যেটুকু কোরআন এবং সুন্না থেকে সুস্পষ্টভাবে আমরা জানতে পেরেছি নিশ্চিতভাবে আমরা যে বিষয়ের এলম অর্জন করেছি শুধুমাত্র সেই বিষয়টুকু আমরা মানুষকে বলবো বলব কোরআকারিমে আল্লাহ আলাই জোনা রসুল সদাল সাল্লামকে বলেছেন বল্লের মা উনজিলা ইলেই হে রসুল আপনার কাছে যা নাজিল হয়েছে আপনি সেটা মানুষের কাছে প্রচার করুন রাসূল নিজেও দিন এবং ইসলামের কথা মানুষকে বলতে গিয়ে শেখাতে গিয়ে এমন একটি কথাও বলেননি যেটি আল্লাহর থেকে তিনি প্রাপ্ত হননি যেটি আল্লাহ সুলান তালার পক্ষ থেকে নিশ্চিত এবং সুস্পষ্টভাবে জানেননি সেরকম কোনো কথা তিনি উম্মতকে বলে যাননি আল্লাহ তালা বলেন মায়ন্ত কান হাওয়া ইনহুয়া ওয়াহিন ইউহা মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজের প্রভৃতি থেকে মন থেকে কোনো কিছু বলেন না তিনি যাই বলেন সেটি আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত নাজিলকৃত ওহি সমাজে দর্শক অতএব রসুল্লাহ ওয়াসাল্লামের ব্যাপারেও আমরা মন্তব্যে অত্যন্ত সাবধান হতে হবে তিনি যা বলেছেন শুধুমাত্র আমি সেটুকুই বলতে হবে আমি যোগ করে নতুন মনগড়া কিছু বলতে পারবো না তিনি নিজেও আমাদেরকে কোনো কথা বলতে গিয়ে মনগড়া বলেননি নিজের ইচ্ছা মতো বলেননি বরং আল্লাহ যা নাজিল করেছেন সেটি তিনি অক্ষরে অক্ষরে বলেছেন সমাজ দর্শক রাসুলল্লাহ সাল্লি সাল্লাম সম্পর্কে অনেকেই বলে থাকেন ধারণা করে থাকেন যে তিনি ইসলাম ধর্ম প্রবর্তন করেছেন আসলে রাসুলল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ পাকসু মাহাতাল পক্ষ থেকে দেওয়া দিনকে শুধুমাত্র আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এটি আল্লাহ পাকসু মাহাতাল্লাহর পক্ষ থেকে দেওয়া তার জন্য নির্দেশ এবং কর্তব্য এর বাইরে তিনি মনে করা কিছু বলেননি এবং তিনি কোনো দিন প্রবর্তনও করেন এটি সম্পূর্ণ আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া ওহি যেটি শুধুমাত্র আমাদের কাছ থেকে পৌঁছেছে সম্মানিত দর্শক তাই আসুন রাসুলের নামে কোনো কথা বলতে হলে আমরা নিশ্চিত জেনে তারপরে বলবো অনেক সময় রাসুলের নামে মিথ্যা হাদিস রচনা হয়েছে যুগ যুগে মহাদিস রাম সেগুলোকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছে সেরকম হাদিসের অনেকগুলো আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করব এবং কোরআন এবং সুন্না তথা ইসলামের যে কোনো বিষয়ে কথা বলতে গেলে আমরা নিশ্চিত জেনে তারপরে বলবো না জেনে বা আধা জেনে ধারণার উপরে ভিত্তি করে আমরা যদি মন্তব্য করি তো মনে রাখতে হবে মা ইয়ালফেদ কৌলিন ইহে রাকিমুন আতিম আমি মানুষের সামনে আমার জ্ঞান জাহির করার জন্য অথবা যে কোনো উদ্দেশ্যে আমি বলি না কেন কোনো মন্তব্য করি না কেন আল্লাহ তালার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা তারা সেটা লিপিবদ্ধ করে রাখছেন এর জন্য আমাকে আল্লাহ তালার নিকট জবাবদেহ করতে হবে সম্মানিত দর্শক জবান দ্বারায় আল্লাহ তালার শিল্প হয় এরকম কোনো কথা আমরা বলবো না জবান দ্বারায় আমাদের এই বাকশক্তিকে ব্যবহার করে আল্লাহ এবং তার রসুল সাল্লা আলাহ সাল্লাম সম্পর্কে এমন কোনো বিশেষণ আমরা লাগাবো না যে বিশেষণটি আল্লাহ এবং রসুল সাল্লা সাল্লামের সঙ্গে মানানসই হয় না তাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য হয় না ঠিক একইভাবে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ হতে এমন কোনো কথা বলবো না যেই কথাটি মূলত তারা বলেননি অথবা বলেছেন সেটিকে আমি যোগ বিয়োগ করে উল্লেখ করলাম একইভাবে আল্লাহ এবং তার রসুল সাল্লামের কোনো কথা আমরা নিজের মন ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে পেশ করি কোরআন এবং সন্ন্যার অনেক কথা অনেক সময় আমরা নিজের মতো করে ব্যাখ্যা করে আমরা বলে ফেলি যেটি আমাদের জন্য বিলকুল সমীচীন নয় এর সবগুলোই মূলত আল্লাহ এবং তার রসুল সাল্লাম সম্পর্কে ইফতারা চার এর স্বামীর যেটি অত্যন্ত বড় ধরনের অপরাধ যার কারণে ক্যামতের ময়দানে আমাদেরকে সাজা ভোগ করতে হবে রসল্লাহ সাল্লাহ্লাম বলেন কে ময়দানে আল্লাহ তালা তার মুমিন বান্দাকে ডাকবেন ডেকে বলবেন তা আরিফুদম্বা কাজা তাহারিফুদম্বা কাজা তোমার অমুক অমুক অন্যায় এবং গুনাহের কথা কি তোমার মনে পড়ে তখন বান্দা স্বীকার করবেন হা রব আমি আমার সেই সমস্ত গুনাহ এবং অন্যায়ের কথা স্মরণ করি স্বীকার করি তখন আল্লাহ সব হান তাকে বলবেন যে দুনিয়াতে তোমার এই অন্যায়কে আমি ঢেকেছিলাম আজও তোমাকে আমি সে সমস্ত অন্যায় আমি ঢেকে দিলাম মাফ করে দিলাম তাকে জান্নাতে দিবেন আর এর বিপরীতে যারা আল্লাহর সম্পর্কে মিথ্যাচার করেছে তাদেরকে সাক্ষীদের সম্মুখে উপস্থিত করা হবে করে বলা হবে হা উল্লাহ ইদিন কাদম আল্লাহ এরাই আল্লাহর সম্পর্কে মিথ্যাচার করেছে আল্লাহ আলাহ আনাত আলাহিন এদের জন্য ক্ষমা নেই আল্লাহ তালা সালামদের প্রতি ল বর্ষণ করবেন সময়ত দর্শক তাই আসুন জোবানকে ব্যবহার করে এই দুটি গর্হিত এবং অন্যায় কাজ করা থেকে আমরা বিরত থাকি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন দিন ইসলাম তথা আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লাম সম্পর্কে যাই বলবো নিশ্চিত জেনে শুনে বলবো আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন এ পর্বে এখানে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি পরবর্তী কোনো পর্বিংশালা দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিৎ আল্লাহ আমি মোহাম্মদ হাসিব মাদানি আর আপনারা দেখছেন পিএস টিভি বাংলা ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আর আই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথরপে রোড বর্মিংহম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ এইচ

টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন এইট টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন দিয়ে এই দায়িত্ব পূরণ করুন